আমরা আবারও চলে আসলাম আলামিন এগ্রো ফার্মের ফার্মে, যেটা চাঁদপুরের কচুয়া থানা একটি সমন্বিত খামার। আমরা সরাসরি চলে যাই এই ফার্মের অন্যতম কর্ণধার জনাব আব্দুল কাহারের সাথে। কাহার ভাই কেমন আছেন? জি ভাই ভালো, আপনি কেমন আছেন? এ মোটামুটি। আচ্ছা ভাই, আমরা সরাসরি চলে আসলাম আপনার ফার্মের খরগোশ জি খরগোশ আইটেমে। জি, এই কেসটাতে আমাদের খরগোশগুলো রাখা থাকবে। এখন ওই কেসে অনেকগুলো খরগোশ আছে, আপনারা দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে খরগোশ। তাহলে আমরা প্রথমে একটু খরগোশ দেখান, দুই একটা খরগোশ। হ্যাঁ হ্যাঁ, খরগোশ আসলে একটু ভীতু প্রাণী, তো চলে যায়। এদিকে আসেন, এই পাশে আছে আরো, দেখান দেখান। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর ভাইয়া। আচ্ছা ভাইয়া বলেন, এই খরগোশের বয়স কত? এই খরগোশটার বয়স আপনার 3 মাসের মতো। খরগোশে আছে, চাষ পদ্ধতিটা সম্পর্কে একটু বলেন সংক্ষেপে। হ্যাঁ, খরগোশটা আপনি বদ্ধ পরিবেশে চাষ করতে হবে, এটা প্রথম। বদ্ধ মানে আটকানো জায়গা? আটকানো জায়গা, ওদেরকে ছেড়ে পালা। আচ্ছা, আপনি কোনটাকে পছন্দ করেন, কি লিটার না খাঁচা সিস্টেম? আমি কেজ পদ্ধতি পছন্দ করি, খাঁচা পদ্ধতি। ও আচ্ছা ভাই, তাহলে ওই এই খাঁচা খাঁচাতে রাখলে আপনি এটা কিভাবে, খাবার দাবার পানির ব্যাপার গুলো? আপনার খাবার দাবার ওই যে ভিতরে পাত্র দেওয়া আছে, খাঁচার মধ্যে পাত্র, পানির পাত্র, খাবারের পাত্র, ওই সিস্টেমে রাখি। আর খরগোশ তো এই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আচ্ছা, আপনি এটাকে ঘাস খাওয়ান না? আমি তো জানতাম সাধারণত খরগোশ হলো তৃণভোজী প্রাণী। জি জি জি, তো খরগোশ আমি ঘাসই খাওয়াই, ঘাসের পাশাপাশি আমি দানাদার খাদ্যও দেই, দানাদার খাদ্য দিই, ঘাস দিই, তবে ম্যাক্সিমাম ঘাস দেওয়া হয়। যেমন আমি 70% ঘাস দিই, 30% দানাদার দিই। আপনি তো মনে হয় ব্রিডিং করেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমার এখানে ফ্যান্সি স্টক আছে, আর ফ্যান্সি স্টক ব্রিডিং এর জন্যই। যেমন উনি হচ্ছে একজন খুব ভালো প্রসিদ্ধ ব্রিডার। ব্রিডার মানে কি, পুরুষ না মহিলা? উনি পুরুষ, পুরুষ। অনেক সুন্দর, অনেক বড়। আমি সাধারণত বাজারে এত বড় খরগোশ দেখা যায় না। কাহার ভাই ইয়া, তাহলে এই খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয়? খরগোশ মূলত আপনার প্রত্যেক মাসেই বাচ্চা দিতে পারে, তবে সবচাইতে ভালো ব্রিডিং পাওয়ার জন্য আপনাকে প্রত্যেক 1.5 মাস পর অন্তর অন্তর বাচ্চা নেওয়াটা ভালো। তাহলে তো ভালো খরগোশ। আচ্ছা, খরগোশের যত্নটা কি আপনি আমাকে বলবেন? খরগোশের যত্নের প্রতি তেমন কোনো যত্ন প্রয়োজন হয় না, খরগোশ খুবই শক্ত একটা প্রাণী, যাদের রোগ বালাই হয় না বললেই চলে। জি জি, আর যত্নের ব্যাপারে আপনার একটু যত্ন করা লাগে ছোট বাচ্চাদেরকে, যারা সদ্য জন্ম নেওয়া বাচ্চা। আচ্ছা, বাচ্চাদের কি খায়, বাচ্চারা কি খায়? বাচ্চাদের কি কিছুই খাওয়ানো লাগে না, ওরা শুধু মায়ের দুধ খাবে, শুধু মায়ের দুধ খাবে 15 দিন বয়স পর্যন্ত। তারপরে আস্তে আস্তে কচি ঘাস পাতা পাতা খাবে। আচ্ছা ভাই ইয়া, খরগোশ না আপনার খরগোশ রাখার ব্যাপারে কোনো ইয়া আছে, যে পুরুষ কয়টা বা মহিলা কয়টা, এই ধরনের কোনো? এটা আসলে খরগোশের সাথে একসাথে রাখা লাগে না, তবে 5টা মহিলার সাথে একটা পুরুষ থাকলেই যথেষ্ট। আর এই পুরুষ কোনো আপনার সব সময় প্রয়োজন হয় না, যখন এরা হিটে আসে মহিলাগুলো। আচ্ছা ভাই, খরগোশ তো আমাদের এখানে শখ ছাড়া পালেন, আপনার এখন সেলটা কেমন, এটা কি আসলে বিক্রি করতে পারতেছেন যা প্রোডাকশন আসছে? জি ভাই, আমার প্রোডাকশনের চাইতে চাহিদা বেশি। জি, আমার এই অঞ্চলে প্রোডাকশনের চাইতে চাহিদা বেশি, যার জন্য আমি ওই খরগোশ রাখতে পারতেছি না। আমার এই খাঁচাতে ফুল খরগোশ ছিল, এখন কিন্তু খরগোশ কমে গেছে। জি জি, খরগোশ বিক্রি করে দিছি, যার কারণে আমার এখানে চাহিদা বেশি। আপনি কী ধরনের ঘাস খাওয়ান এগুলাকে? আমার এই যে প্রজেক্টে জার্মান ঘাস আছে, প্লাস অন্যান্য ঘাসও আছে, আমি কেটে দিই ওদেরকে। কয়বার ঘাস দেন আর কয়বার খাবার দেন? এটা আপনার আমি এই একবেলা সকালবেলা দানাদার খাবার দিই, আর 3 বেলা ঘাস দিই। তাহলে তো ভালোই। তো কাহার ভাই, আজকে খরগোশ সম্পর্কে অনেক জানলাম। এই পাশে দেখতেছি আপনার এখানে কয়েলও আছে, আপনি কয়েলও বিক্রি করেন নাকি? কয়েলে তাও তো মাচা সিস্টেম। এটা হচ্ছে আপনার প্যারেন্ট সিস্টেম, এখানে পুরুষ মহিলা রেশিও মিলিয়ে আছে, যেটা আমরা বীজ উর্বর ডিম সংগ্রহ করি ওদের থেকে, আর মেশিনে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি আমরা। তাহলে তো ভালোই ভাই।
যে কেউ আসলে আপনার খরগোশও নিতে পারবে, কয়েলও নিতে পারবে বা কয়েলের ডিম নিতে পারবে। খুব সুন্দর, কয়েলের ডিমে তো দেখতেছি। জি জি, এগুলো হচ্ছে উর্বর ডিম। উর্বর ডিম মানে কি? উর্বর ডিম মানে হচ্ছে বীজ ডিম, ছোট প্রাণী, ওদের খাবার দাবারের চাহিদা কম। ওরা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে ওরা দৈনিক ডিম দেয়। তাহলে তো বিশাল ব্যাপার, বাংলাদেশে ডিমের বা প্রোটিনের যে চাহিদা, চাহিদার সাথে এটা পজিটিভলি যায়। আচ্ছা কাহার ভাই, তাহলে আপনি দর্শকদের কিছু বলবেন? আমাদের ভিডিওটার আসলে শেষ পর্যায়ে, আপনি কি কিছু বলার আছে দর্শকদের? দর্শকদের ব্যাপারে বলতে গেলে এটুকুই বলতে পারি, আমার এখানে আপনার খরগোশ, আমাদের যেই প্রজেক্ট, জি জি, খামার, সমন্বিত খামার, সমন্বিত খামার করা আপনার খুবই লাভজনক ব্যাপার। যদি কেউ বেকার বসে থাকে, আমি বলবো যে বেকার বসে না থাকে, খামারেতে সংযুক্ত হন। জি জি জি, খামার করা লাভজনক ব্যাপার, আপনি বসে না থেকে শুরু করেন, একটা না একটা কিছু দিয়ে শুরু করুন, আমরা তো আছি আপনার পাশে। জি জি, ওকে, তাহলে কাহার ভাই ভালো থাকেন, আবার দেখা হবে কোনো একদিন। জি ধন্যবাদ। জি ভাই, আপনি ভালো থাকবেন।